অদম্য মেধাবী সেই তামান্নাকে ফোন দিলেন প্রধানমন্ত্রী। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। গতকাল সোমবার ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 6:56। পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ হোয়াটসঅ্যাপে ফোন। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশের কণ্ঠস্বর, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলাম, আমি কি তামান্নার সাথে কথা বলছি? ফোনের ওপাশের কণ্ঠস্বর শুনে ঘাবড়ে যান তামান্না আক্তার নুরা। এরপর তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষণিকের জন্য তামান্না বাকরুদ্ধ হয়ে পড়েন, কান্না এক পর্যায়ে কেঁদেই ফেললেন। তাকে কান্না থামাতে বললেন প্রধানমন্ত্রী। কান্না থামিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দেন তামান্না। এক সময় তামান্না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছে এবং তার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীকে পাশে চান। প্রধানমন্ত্রী তার স্বপ্ন পূরণে পাশে থাকার আশ্বাস দেন আর তামান্নাকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে একটা আবেদন করার পরামর্শ দেন। ওই ট্রাস্টের মাধ্যমে তাকে সকল সহযোগিতা দেবেন বলে তামান্নাকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাথে তামান্নার টানা 4 মিনিটের কথোপকথনে প্রধানমন্ত্রী তামান্নাকে একাধিকবার সাহস হারাতে নিষেধ করেন। সাহস আর মনোবল থাকলে তুমি অন্যান্য উচ্চতায় পৌঁছাতে পারবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য মনোবলের অধিকারী তামান্নাকে সান্ত্বনা দেন। তামান্না আক্তার নুরা যশোরের শিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামে রওশন আলী ও খাজিদা পারভীন শিল্পের দম্পতি সন্তান। পা দে লিখে HSC-তে বিজ্ঞান বিভাগ থেকে GPA 5 পাওয়া অদম্য তামান্না আক্তার নুরার সাথে সোমবার সন্ধ্যায় ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা। গত 24 জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সহ 2টি স্বপ্নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন তামান্না। চিঠির প্রেক্ষিতে রোববার বিকাল ও সন্ধ্যায় পৃথক 2টি হোয়াটসঅ্যাপ নাম্বারে অডিও কলে ফোন দিয়ে তামান্নাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। একই সঙ্গে তারা দুই বোনই তামান্নার স্বপ্ন পূরণে যেকোনো সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।